প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাই এম স্কুলের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদেরকে বীজগণিত পাঠের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। ম্যাট্রিক্স এর এটি ষষ্ঠ নম্বর ক্লাস, এর পূর্বের পাঁচটি ক্লাস অবশ্যই তোমরা দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলটিকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অথবা আজকে নতুন, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওতে আমি তোমাদেরকে ম্যাট্রিক্স এর সমাধান সম্পর্কে আলোচনা করব। একটি সমস্যা সমাধানের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। চলো তাহলে আমরা সমস্যাটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তিনটি সমীকরণ জোট দেওয়া আছে। এই তিনটি সমীকরণ জোট থেকে ম্যাট্রিক্স এর সাহায্যে সমস্যার সমাধান করতে হবে, অর্থাৎ অজানা রাশি x y z এর মান নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনে করে দেখো, আমরা প্রথম অধ্যায়ে নির্ণয়কের সাহায্যে সমাধান করেছিলাম, এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে ম্যাট্রিক্স এর সাহায্যে সমাধান করব। খেয়াল রাখতে হবে, নির্ণায়কের সাহায্যে সমাধান অথবা ক্রেমারের সমাধান এবং ম্যাট্রিক্স এর সমাধান যাতে তোমাদেরকে কোনো অংশে গুলিয়ে না যায় এটা খেয়াল করতে হবে। আমাদের তিনটি সমীকরণ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এই তিনটি সমীকরণ থেকে আমাদের এক্স, ওয়াই এবং জেড এর মান বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমীকরণগুলোকে ম্যাট্রিক্স এর সাহায্যে লিখে পাই এ এক্স ইকুয়াল টু এল। এক্স ইকুয়াল টু হবে এ ইনভার্স এল, এ ইনভার্স এল, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এক্স, এ এবং এল কি বা এদের পরিচয় কি সেটা আমরা এখন দেখব। এখানে এখানে এ হবে একটি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের উপাদানগুলো হবে প্রদত্ত সমীকরণ জোটের চলকের সহগগুলো। আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত সমীকরণ জোটের প্রথম অংশগুলি সবগুলো, প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, তৃতীয় সমীকরণ, তিনটি সমীকরণই প্রথমে এক্স আছে। এই এক্সের সহগগুলো অর্থাৎ প্রথম সমীকরণের এক্সের সহগ আছে ওয়ান, দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ আছে টু, তৃতীয় সমীকরণের এক্সের সহগ আছে টু। এই এক্সের সহগগুলো এ ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর বসবে। প্রথম সমীকরণের সহগ আছে ওয়ান, সে ওয়ান বসবে। দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ আছে টু, টু বসবে। তৃতীয় সমীকরণের এক্সের সহগ আছে টু, টু বসবে। তাহলে বুঝতে পারলাম কি করলাম, এ একটি ম্যাট্রিক্স হবে, যে ম্যাট্রিক্সটা হবে প্রদত্ত সমীকরণ জোটের চলকের সহগগুলোর নিয়ে গঠিত ম্যাট্রিক্স। প্রথমে বসবে এক্স এর সহগগুলো প্রথম কলামে বসবে, ঠিক একইভাবে ওয়াই এর সহগগুলো বসবে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামে। প্রথম সমীকরণের ওয়াই এর সহগ আছে ওয়ান, সে ওয়ান এখানে বসবে। দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগ আছে ফাইভ, ফাইভ এখানে বসবে। তৃতীয় সমীকরণের ওয়াই এর সহগ আছে ওয়ান, ওয়ান এখানে বসবে। এখন জেড এর সহগগুলো বসবে তৃতীয় কলম বরাবর। প্রথম সমীকরণের জেড এর সহগ আছে ওয়ান, সে ওয়ান এখানে বসবে। দ্বিতীয় সমীকরণের জেড এর সহগ আছে সেভেন, সেভেন এখানে বসবে। তৃতীয় সমীকরণের জেড এর সহগ আছে মাইনাস ওয়ান, সেই মাইনাস ওয়ান এখানে বসবে। এ একটা ম্যাট্রিক্স হল। তাহলে আমরা সবাই বুঝতে পারছি এ ম্যাট্রিক্সটা কিভাবে আসলো। এখন আছে এল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এল একটি ম্যাট্রিক্স হবে, যে ম্যাট্রিক্স হবে প্রদত্ত সমীকরণ জোটের ডান পাশের অর্থাৎ কনস্ট্যান্ট টার্মগুলো, চলক ছাড়া যে অংশগুলো আছে। যেমন প্রথম সমীকরণের কনস্ট্যান্ট টার্ম আছে নাইন, নাইন বসবে। দ্বিতীয় সমীকরণের কনস্ট্যান্ট টার্ম আছে ফিফটি টু, বসবে। তৃতীয় সমীকরণের কনস্ট্যান্ট টার্ম আছে জিরো, জিরো বসবে। এই কনস্ট্যান্ট টার্মগুলো একটি কলাম আকারে বসবে। তাহলে এল একটি ম্যাট্রিক্স হচ্ছে, যে ম্যাট্রিক্সের একটি কলাম তিনটি সারি। এবার আসি এক্স। এক্স একটি ম্যাট্রিক্স হবে, যে ম্যাট্রিক্সের সদস্যরা হবে প্রদত্ত সমীকরণ জোটের চলকগুলো। কি কি আছে? এক্স, ওয়াই, জেড, সেই এক্স, ওয়াই, জেড বলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এক্সটিকে আমরা বড় হাতের এক্স বলছি, এই এক্সটিকে আমরা ছোট হাতের এক্স বলছি। তাহলে আমরা এ, এল এবং এক্স এর পরিচয় পেলাম। এখন আমাদের এক নম্বর সমীকরণ ছিল এক্স ইকাল টু এ ইনভার্স এল। আমাদের ম্যাট্রিক্স এ পেয়েছি, এখানে আমাদের বের করতে হবে বিপরীত ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স। পূর্বের ক্লাসে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করেছি, ঠিক একইভাবে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। যদি আমরা এ ইনভার্স অর্থাৎ এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান বের করতে হবে। এ আছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমাদের
নির্ণায়কের রূপান্তর করতে হবে। তাহলে কি করলাম, এ ম্যাট্রিক্সটাকে এ নির্ণায়ক ডিটারমিনেন্টে রূপান্তর করলাম। এখন আমাদের এর নির্ণায়কের মান বের করতে হবে। আমরা সাধারণত প্রথম সারি বরাবর মান নির্ণয় করে থাকি। প্রথম সারির প্রথম উপাদান আছে কত, ওয়ান। তাহলে আমাদের মনে আছে এই ওয়ান বরাবর সারি এবং অন বরাবর কলাম বাদ যাবে। সেই অন বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে যে চারটি উপাদান থাকবে সেই চারটি উপাদানের নির্ণায়ক বের করতে হবে। অন বরাবর সারি এবং কলাম বাদ দিলে কি থাকবে, 5 7 অন মাইনাস ওয়ান, এদের নির্ণায়ক 5 7 অন মাইনাস ওয়ান। সূত্রে মাইনাস দ্বিতীয় উপাদান কত আছে, অন। এই অন বরাবর সারি বাদ যাবে, অন বরাবর কলাম বাদ যাবে, কি থাকবে, 2 7 2 মাইনাস ওয়ান। সূত্রের প্লাস তৃতীয় উপাদান কত আছে, অন। তাহলে অন বরাবর কি হবে, সারি বাদ যাবে, অন বরাবর কলাম বাদ যাবে, কি থাকবে, 2 5 2 অন। এখন কি হবে, এই 5 এর সাথে মাইনাস 1 গুণ হবে, তাহলে কত হবে, -5। সূত্রের মাইনাস 1 এর সাথে 7 গুণ হবে, তাহলে কত হবে, 7। এই 2 এর সাথে -1 গুণ হলে -2 হবে। সূত্রে মাইনাস 2 এর সাথে 7 গুণ হলে হবে কত, 14 প্লাস 1। এই 2 এর সাথে 1 গুণ হবে, কত হবে, 2 হবে। সূত্রে মাইনাস এই 2 এর সাথে 5 গুণ হবে, কত হবে, 10 হবে। তাহলে ফলাফল কি হচ্ছে, -5 -7 -12 ইন্টু 1, দ্যাট মিনস হলো -12। -2 -14 -16, সামনে আছে -1, তাহলে গুণ করলে হবে +16। 2 -10 দ্যাট মিনস হলো -8, প্লাস 1 এর সাথে গুণ করলে হবে -8। তাহলে ফলাফলটা কত হচ্ছে, ফলাফল হচ্ছে -4। তাহলে আমরা এ নির্ণায়কের মান পেলাম কত, -4। এখন আমরা এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করব, অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট বের করা তোমাদের মনে আছে নিশ্চয়ই, অ্যাডজয়েন্ট বের করা কেমন ছিল, অ্যাডজয়েন্ট বের করা ছিল কোন একটা উপাদান, মনে করি এই অন উপাদান, এই অন উপাদানের সহগুণক বের করতে হবে। কিভাবে বের করতে হবে, অন বরাবর সারি বাদ যাবে, অন বরাবর কলাম বাদ যাবে, যে চারটি উপাদান থাকবে সেই চারটি উপাদানের নির্ণায়ক বসবে এবং পজিশনের চিহ্ন বসবে। তাহলে এই অন বরাবর সারি এবং কলাম বাদ দিলে কি থাকবে, 5 7 অন মাইনাস ওয়ান। এবং তাদের নির্ণায়ক পজিশনের চিহ্নটা আমি পরে বলছি, আগে আমি অনুরাশি নির্ণয় করে দেখাই। প্রথম উপাদান বরাবর সারি এবং কলাম বাদ দিয়েছি, যে চারটি উপাদান আছে সেই চারটি উপাদানের নির্ণয় বসিয়েছি। এখন কি করব, এখন দ্বিতীয় উপাদান বরাবর কি আছে, অন। এই অন বরাবর সারি বাদ দিব, কলাম বাদ দিব, কি থাকবে, 2 7 2 মাইনাস ওয়ান, এই চারটি উপাদান লিখব। কি লিখবো তাহলে, 2 7 2 মাইনাস ওয়ান, তাদের নির্ণায়ক। এখন তৃতীয় উপাদান বরাবর সারি এবং কলাম বাদ দিব, কি থাকবে, 2 5 2 1 2 5 2 1 তাদের নির্ণায়ক। এই 2 বরাবর সারি এবং কলাম বাদ দিব, কি থাকবে, অন 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 মাইনাস ওয়ান, তাদের নির্ণায়ক, অন 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 মাইনাস ওয়ান এবং তাদের নির্ণায়ক। এই 5 বরাবর সারি কলাম বাদ দিব, কি থাকবে, অন অন 2 মাইনাস 1, অন অন 2 মাইনাস 1, তাদের নির্ণায়ক। 7 বরাবর সারি এবং কলাম বাদ দিব, কি থাকবে, অন অন 2 1, অন অন 2 1 এবং তাদের নির্ণায়ক। 8 বরাবর সারি এবং কলাম বাদ দিব, কি থাকবে, অন অন 5 7, অন অন 5 7 তাদের নির্ণায়ক। এই অন বরাবর সারি এবং কলাম বাদ দিব, কি থাকবে, অন অন 2 7,
1, 1, 2, 7 শেষ উপাদান -1 বরাবর সারি এবং কলাম বাদ দিব, কি থাকবে? 1, 1, 2, 5 1, 1, 2, 5 এবার কি বসাবো? পজিশনের চিহ্ন। পজিশনের চিহ্নটা হবে প্রথমে এখান থেকে শুরু হবে, এখানে আছে প্লাস, এখানে চিহ্ন হবে মাইনাস, এখানে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এবং ডান পাশের মাথায় একটি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের টি থাকবে। এখন কি করব? এখন আমরা এই নির্ণায়কের মান বের করব। প্রথমে কি আছে? 5, 7, -1। যদি এটা নির্ণায়কের মান বের করি, তাহলে এই 5 এর সাথে -1 গুণ হবে। 5 এর সাথে -1 গুণ করলে কত হবে? -5। সূত্রে মাইনাস, এই 1 এর সাথে 7 গুণ করব। 1 এর সাথে 7 গুণ করলে কত হবে? -7। দ্যাট মিন্স কত হবে? -12। এখানে প্রথম উপাদান কত বলবে? -12। দ্বিতীয় উপাদানে যদি আমরা নির্ণয় করি, তাহলে কত হবে? এই 2 এর সাথে -1 গুণ করলে হবে -2। সূত্রে মাইনাস, এই 2 এর সাথে 7 গুণ করলে হবে 14। তাহলে কত হবে? -16। সূত্রের সামনে একটি মাইনাস আছে, তাহলে হবে +16। দ্বিতীয় উপাদান হবে +16। এই 2 এর সাথে 1 গুণ হবে, কত হবে? 2। সূত্রে মাইনাস, 2 এর সাথে 5 গুণ হবে 10। 2 - 10, দ্যাট মিন্স কত হবে? -8। এখানে যদি করি, 1 এর সাথে -1 গুণ করলে হবে -1। সূত্রে মাইনাস, 1 এর সাথে 1 গুণ হবে, তাহলে -1 - 1, দ্যাট মিন্স হবে -2। সামনে একটি মাইনাস আছে, তাহলে হবে +2। এখানে 1 এর সাথে -1 গুণ করলে হবে -1। সূত্রে মাইনাস, 2 এর সাথে 1 গুণ হবে 2, তাহলে হবে -1 - 2, দ্যাট মিন্স হলো -3। এখানে 1 × 1, দ্যাট মিন্স 1 - 2, দ্যাট মিন্স হবে 1 - 2 সমান হবে -1। সামনে একটি মাইনাস আছে, সুতরাং হবে +1। এখানে 1 × 7 সমান হলো 7 - 5, তাহলে 7 - 5 সমান হবে 2। এখানে আছে 1 × 7 সমান 7, 7 - 2 × 1 সমান 2, 7 - 2 সমান হবে 5। সামনে একটি মাইনাস আছে, তাহলে হবে -5। 1 × 5 সমান 5 - 2 সমান হবে 3। এবং মাথায় একটি কি আছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর টি চিহ্ন আছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ যদি আমরা কাজ করি, তাহলে কি হবে? সারি রূপান্তর হবে কলামে, কলাম রূপান্তরিত হবে সারিতে। তাহলে প্রথম সারি আমরা প্রথম কলামে নিব, কত আছে? -12, 16 এবং -8। এখন কি করব? দ্বিতীয় সারি আমরা দ্বিতীয় কলম নেব, কত আছে? 2 - 3, 1। তৃতীয় সারিকে আমরা তৃতীয় কলম নেব, কত আছে? 2 - 5, 3। এটি হলো অ্যাডজয়েন্ট। আমরা এতক্ষণ কি করলাম? এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করেছি। এখন কি বের করব? এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করব। আমরা জানি এ ইনভার্স সমান হবে 1/A ম্যাট্রিক্সের নির্ণায়ক ইনটু হবে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা মানগুলো বসাই দিই। 1/A নির্ণায়কের মান কত পেয়েছি? এ নির্ণায়কের মান আমরা দেখে আসি। এ নির্ণায়কের মান পেয়েছিলাম -4, সেই -4 এখানে বসবে। এখন আমরা অ্যাডজয়েন্ট এ বের করেছি। অ্যাডজয়েন্ট এ যে ম্যাট্রিক্সটি পেয়েছিলাম, সেই ম্যাট্রিক্সটি বসবে। কত আছে? এই যে অ্যাডজয়েন্ট এ আছে, এটা -12, 2, 2, 16 - 3 - 5, -8, 1, 3। এটি হলো ইনভার্স ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নম্বর সমীকরণ দেখে আসি। 1 নম্বর সমীকরণ ছিল x = এই ইনভার্স l। আমাদের x এর মান আগে থেকেই জানি, l এর মান আমরা জানি, শুধুমাত্র এই ইনভার্স এর মান জানতাম না। এই ইনভার্স আমরা নির্ণয় করেছি এই মাত্র। এখন আমরা 1 নম্বর সমীকরণে মানগুলো বসাই দিব। 1 নং ইমপ্লাইজ দ্যাট, 1 নং সমীকরণ কি ছিল? x = a ইনভার্স l।
এটি ছিল আমাদের এক নম্বর সমীকরণ। তাহলে যদি আমরা মান বসিয়ে দিই এক্স, এক্স ছিল একটা ম্যাট্রিক্স যার উপাদান ছিল একটি কলাম তিনটি সারি এক্স ওয়াই জেড, সেটি আমরা বসাবো এক্স ওয়াই জেড। এই ইনভার্স আমরা এই মাত্র নির্ণয় করেছি, সেটি বসাবো অন বাই -4 এল এর মান আমরা জানি, এল এর মানটা বসাবো কি আছে, এল এর মান দেখে আসি, এল এর মান আছে 9520, সেই মানটি আমরা বসাবো 9520। কি করলাম আমরা, এক নম্বর সমীকরণে এক্স, এ ইনভার্স এবং এল এর মান বসাই দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ডান পাশে এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের গুণাকার আছে। এখন আমাদের কি করতে হবে, ম্যাট্রিক্সের গুণ করতে হবে। আমরা ম্যাট্রিক্সের গুণ সবাই জানি, তারপরও ম্যাট্রিক্সের গুণের ক্লাসটি আমরা আর একবার মনে করে আসবো, তাহলে এই অঙ্কটি করতে সুবিধা হবে। ম্যাট্রিক্সের গুণের শর্ত ছিল প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টি আছে, তিনটি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে কয়টি, তিনটি। তাহলে এই ম্যাট্রিক্স দুটি গুণ করা যাবে। কেমন ভাবে গুণ করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি গুণ হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে, অনুরূপ উপাদান অর্থাৎ এই 12 এর সাথে 9 গুণ হবে, এই 2 এর সাথে 52 গুণ হবে, 2 এর সাথে 0 গুণ হবে। তাহলে এই 12 এর সাথে 9 গুণ হলে কত হবে, মাইনাস যেহেতু আছে মাইনাস বলবে, -108। সূত্রের প্লাস, এই 2 এর সাথে 52 গুণ হবে কত হবে, 104, 104। এই 2 এর সাথে 0 গুণ হবে কত হবে, 0 হবে, সূত্রের প্লাস 0। ঠিক একইভাবে দ্বিতীয় সারি গুণ হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সাথে, এই 16 সাথে গুণ হবে 9, কত হবে, 144, 144। এই -3 গুণ হবে 52 এর সাথে, কত হবে, -156। এই -5 গুণ হবে 0 এর সাথে, তাহলে হবে 0 এর আগে মাইনাস প্লাস কোনো সমস্যা নেই, 0 একটি নিউট্রাল সংখ্যা। এই -8 গুণ হবে 9 এর সাথে, কত হবে, -72। এই 1 গুণ হবে 52 এর সাথে, তাহলে কত হবে, +52। এই 3 গুণ হবে 0 এর সাথে, তাহলে হবে কত, +0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের লাইন কি হবে, আমরা জাস্ট যোগ করে দিব, -180 +104 +0 যোগ করলে কত হবে, -4, 144 -156 +0 যোগ করলে হবে -12, -72 +52 +0 যোগ করলে হবে -20। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অন বাই -4 ম্যাট্রিক্সের স্কেলার গুণ অনুসারে গুণ করে দেবো। স্কেলার গুণটা ছিল কেমন, কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোন একটা স্কেলার রাশি গুণ থাকলে সেই স্কেলার রাশি ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সাথে গুণ হয়ে যায়। এখানে অন বাই -4 এই -4 এর সাথে গুণ হবে, কত হবে, তাহলে অন বাই -4 -4 এর সাথে যদি গুণ হয় ফলাফল হবে অন, অন বাই -4 -12 এর সাথে গুণ হলে ফলাফল হবে 3, অন বাই -4 -20 এর সাথে গুণ হলে ফলাফল হবে 5। আমাদের বাম পাশে কি ছিল, এক্স ওয়াই জেড, আমাদের ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান শেষ। অতএব এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে, যেহেতু এক্স প্রথমে আছে তাই এক্স এর মান হবে প্রথমে 1 আছে 1, ওয়ার মান কত হবে, ওয়ার মান হবে 3, জেড এর মান কত হবে, জেড ইকুয়াল টু হবে 5। এটি হলো অ্যান্সার।